সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব সমতা বা ইকুয়ালিটি নিয়ে, ল্যাটিন ভাষায় যেটিকে বলা হয় পার। এই পার শব্দটির সাথেই নাউন সাফিক্স আইটিওয়াই যোগ করে দিলেই ইংরেজিতে আমরা একটি নাউন পাব, সেটি হচ্ছে প্যারিটি, যার অর্থ হচ্ছে ইকুয়ালিটি। ডিসপ্যারিজ শব্দটি লক্ষ্য করুন, এখানে ডিস মূলত নেগেটিভ প্রিফিক্স এবং পার শব্দটির অর্থ হচ্ছে ইকুয়াল, যেহেতু এটি একটি ভার্ব। যখন আমরা কাউকে সমানভাবে দেখি না, তাকে ছোট করে দেখি, তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করি, তখন মূলত আমরা তাকে ডিসপ্যারিজ করি। ডিসপ্যারিজ শব্দটির নাউন হচ্ছে ডিসপ্যারিজমেন্ট এবং এর অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসপ্যারিজিং। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পর্কে তাকে হেয় করে বা ছোট করে মন্তব্য করে, তখন সেই সকল মন্তব্যকে আমরা বলি ডিসপ্যারিজিং রিমার্কস। প্যারিটি শব্দের বিপরীত শব্দ হচ্ছে ডিসপ্যারিটি, যার অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসপ্যারেট। এছাড়া কম্পেয়ার, কম্পেয়ারেবল, কম্প্যারেটিভ শব্দগুলো কিন্তু পার শব্দ থেকে এসেছে। দুটি বস্তুর মধ্যে আমরা তখনই কম্পেয়ার করি যখন সেই দুটি জিনিসের মধ্যে সিমিলার কোয়ালিটিস থাকে। পিয়ার এবং পেয়ার শব্দ দুটিও কিন্তু এই পার শব্দ থেকে এসেছে। আমাদের দুই পায়ের জুতা কিন্তু একই রকম হয় বা ইকুয়াল হয় বা সিমিলার হয়, এজন্য এরকম জুতা, মোজা বা গ্লোভসকে পেয়ার্স বলা হয়। অন্যদিকে যারা আমাদের সমবয়সী, আমাদের সম সক্ষমতার এবং সম পদমর্যাদার, তাদেরকে বলা হয় পিয়ার। আজ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।